হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি যাব আমার মায়ের বাড়িতে, কারণ মায়ের সাথে অনেকদিন দেখা হয় না, তাই একটু দেখা করতে যাব। আর এই দেখো, আমি রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও, আর তোমাদের দাদাও নিচে রেডি হচ্ছে। চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এই দেখো, দুজনের জন্য হেলমেট নিয়ে নিয়েছি, কারণ সেফটি ফার্স্ট। আর আমার মিঠুকেও একটু টাটা দিয়ে দিলাম, আর তারপরে তোমার দাদাও রেডি হয়ে গেল। এই যে ও জুতো পরছে এখন, জুতো পরাও কমপ্লিট হয়ে গেল। তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম, আর তারপরে আমার শাশুড়িকে একটু টাটা করে দিলাম। আর এই দেখো দেখো, ফাইনালি রাস্তায় বেরিয়ে গেছি আমরা। আর যাওয়ার আগে মায়ের জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম, কারণ মা মিষ্টি খেতে খুব ভালোবাসে, তাই জন্য নিয়ে নিলাম। আর এই দোকানটা ছিল বারাসাতের মৌচাক, এখানের মিষ্টি শুনেছি খুব ভালো, তাই এখান দিয়েই নিলাম। তারপরে আবারও বেরিয়ে পড়লাম আমরা। আর আজকে রাস্তায় যা জ্যাম ছিল, প্রচুর পরিমাণে গাড়ি ছিল, আর সব থেকে বেশি ছিল টোটো। মানে পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল, আর বাকি 96 ভাগ পুরো টোটো দিয়েই ভরা। মানে তোমরা দেখতে পাচ্ছ, পুরো পরপর টোটোই চলে যাচ্ছে শুধু। ফাইনালি আমি এখন চলে আসলাম আমার মায়ের বাড়িতে। তো চলো দেখি আমার মা কি করছে। আর আমার মা সবসময় রান্নাঘরে থাকে, মানে কোথাও না পেলেও শুধু রান্নাঘরেই পাবে আমার মাকে। এই যে রান্না করছিল, এখানে রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আর ওদিকে রান্না করে রেখেছে ডাল, তো সেটাই দেখাচ্ছিল মা আমাকে। তো চলো মা রান্না করুক, আর সবার সাথে তোমাদের পরিচয় করাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে আমার বর দিদি, এটা আমার বর দিদি, আর এটা হচ্ছে আমার বর দিদির মেয়ে। এই যে ওর তো আমাকে হামি দিচ্ছিল ওখানে, মানে আমিই বলেছি একটু আমাকে হামিতে, তাই দিল। আর ওই যে ওটা হচ্ছে আমার ভাই, আর এটা হচ্ছে আমার বাবা। বাবাকে ডেকে ডেকে আনছিলাম, কারণ ক্যামেরার সামনে বাবা আসতে চাইছিল না, তাই বাবা এই বাবা খুবই লজ্জা পাচ্ছিল। আর এই দেখো, এনি এসে তোমাদের দাদা এসে পরেই শুয়ে পড়েছে। আর এই যে এই পুচকিটা এখানে বসে বসে ওকে গল্প শোনাচ্ছে, ও গল্প শোনাচ্ছে, আর ও চুপচাপ শুয়ে শুয়ে শুনছে আর মোবাইল দেখছে। তো চলো, এই যে মায়ের চিংড়ি মাছ রান্না করাও হয়ে গেছে, এই দেখো ফাইনাল লুকটা এরকম এসেছে। আর ওই দিকে ডাল, এই যে, আর এইখানে প্রেশার কুকারে বসানো আছে মাংস, দেশি মুরগির মাংস করেছিল। আর এখানে মা রান্না করছে বেগুন ভাজা, তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হলেই বেগুনগুলো দিয়ে দেবে। মা এখানে বসে রান্না করুক আর বেগুন ভাজা করুক। তো ততক্ষণে চলো আমি তোমাদেরকে আমাদের এই বাড়ির বাগানটা দেখাচ্ছি। দেখো, এই দেখো আমাদের বাগান, এখানে অনেক রকম গাছ আছে, কলা গাছ, আম গাছ, ফুল গাছ, বিভিন্ন রকম আরও অনেক কিছু গাছ আছে। তো দেখো, আর তার মধ্যেই দেখো একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল, মানে কত জোরে বৃষ্টি নেমে গেল। আর আমার বাবা দেখো আমার বরের বাইকটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছে। আর এই যে তার মধ্যে চলে এসেছে আমার পিসি আর পিসা, এই যে সামনেরটা আমার পিসা আর পিছনেরটা আমার পিসি। বাপরে বাপ, এসে পরেই একগাল হাসি। আর এই দেখো, তারপরেই চলে এসেছে আমার মেস দিদি, আর এই যে আমার পিসি, কত সুন্দর লাগছে না। আর তারপরেই আমার দিদি এই দুটো পুচকিকে খাইয়ে দিচ্ছিল, আবার ওই পুচকিটা একটু ওকে খাইয়ে দিল। আর এইটা হচ্ছে আমার বড় মনা, ওকে একটু তাকাতে বলছিলাম, ওর তাকাচ্ছিলই না। বাপরে বাপ, কত রাগ দেখাচ্ছিল, এই দেখো মুখটা, ওরে বাবা। আর তার মধ্যে আমার মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দেবো। তো এই দেখ,
আর তারপরেই সবাইকে খেতে দিয়ে দিলাম। ওই যে তোমাদের দাদা, ওই যে আমার পিসা, ওই যে জামাইবাবু আর বাবা, সবাই মিলে একসাথে বসে খাচ্ছে, আর আমরা সবাই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আর আমার মা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সবাইকে। আর এই যে তারপরেই আমরা বসে গেছি খেতে, আমরা 3 বোন, এই যে আমার দিদি, আমি, এই যে আমার বড়দিদি, সবাই একসাথে বসে খাচ্ছি আমরা। অনেক দিন পরে এরকম হলো। আর খাওয়ার পরে এই যে একটু পান সাজিয়ে নিলাম, কারণ আমার পিসি পান খায়, তাই আমরাও খাচ্ছি। আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।